আরতি বঙ্গবুটিকে ফলোশিপ থেকে আবার উপস্থিত হলাম। আজকের এপিসোডটা সাজিয়েছি আমি একদম তসর বাপ্তা মেটেরিয়াল দিয়ে। তসর বাপ্তাতে আমি কিছুটা ব্লক দেখাবো আর কিছু শাড়ি আমি বাটিক দেখাবো, একদম জড়ি পার তসর বাপ্তা, প্রথম দুটো জড়ি পার ছাড়া। আচ্ছা শুরু করি, কথা শাড়ি দেখাতে দেখাতে কথা বলবো। আচ্ছা এটা হলো আজকের এপিসোড শাড়ি নাম্বার এক, এটা হলো শাড়ি নাম্বার এক। যদি আপনাদের কোনো শাড়ি পছন্দ হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে 9830844344, সেই নাম্বারে আপনারা পিক দিয়ে মানে স্ক্রিনশট তুলে পিক দিয়ে তুলতে পারেন, বুকিং করতে পারেন, বা এপিসোড নাম্বার বলে দিয়ে নাম্বার বললেও আমি দেখে নিতে পারবো, কিন্তু ওটা করলে খুব তাড়াতাড়ি হবে ব্যাপারটা। আচ্ছা এটা হলো একটা পিচ কালার, পিচ পিঙ্ক কালার যেটা, এটা একটা আলতা কম দুধ বেশি এরকম টাইপের কালার, একদম লাইট পিচ নয়, এটা একটু ডিপ পিচ, এর মধ্যে একটু রেডের ভাবটা বেশি আছে। এটা কিন্তু ব্ল্যাক, ব্লু নয়, এটা কিন্তু ব্ল্যাক, বারবার বলছি এটা কিন্তু ব্ল্যাক। এটা জড়ি পার ছাড়া তসর বাপ্তা, তসর বাপ্তা কিন্তু জড়ি পার নেই, এটা জড়ি পার ছাড়া প্লেন তসর বাপ্তার মধ্যে আমি এই ব্লকটা করিয়েছি, ঠিক আছে। এটা হলো শাড়িটা এক নম্বর শাড়ি, আপনাদের একটু কুচি করে দেখাই তাহলেই বোঝা যাবে তসর বাপ্তা কিন্তু ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল এবং নিজে ভীষণ সহজেই পরা যায়। যারা আমরা নতুন নতুন শাড়ি পরছি তাদের পক্ষে এই ধরনের মেটেরিয়াল, যা ধরুন সবে বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, একটু কোথাও যাচ্ছেন শাড়ি পরে যেতে হবে, তাদের পক্ষে কিন্তু এই শাড়িগুলো খুব ভালো। নিজেই দেখুন কুচি হয়ে যাচ্ছে, খুব সুন্দর ফল, খুব সুন্দরভাবে এই শাড়িগুলো ক্যারি করা যায়। এটা হলো এর ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসটা এতটাই বড় থাকে যে আমার মতো যারা চেহারায় আছেন এবং যারা খুব লম্বা তারাও পড়তে পারবেন। এটার দাম আছে 3050, কিন্তু আপনারা জানেন যে আমি অনলাইন বুকিং বা মানে ইউটিউব বা ফেসবুক থেকে বুকিং করলে একটা অফার দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা শাড়িতে আপনার মিনিমাম 200 টাকা ছাড় থাকবে, মিনিমাম ম্যাক্সিমাম বলে কোনো কথা নেই, 200 টাকা করে ছাড় থাকবে। এবং আর একটা কথা, সেটা হচ্ছে আমার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি ফেসিলিটি রয়েছে, এবং কলকাতার বাইরে আপনারা কুরিয়ারের মারফতে নিতে পারবেন। আমার জিপে নাম্বারটাও না হয় আমি ওখানে দিয়ে দেবো, আমার জিপে নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি 7021214906, এটা হলো আমার জিপে নাম্বার। ব্যাঙ্ক ট্রান্সফার যদি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান তখন ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেওয়া যাবে, সেটা আমার সঙ্গে একটু কথা বলে নেবেন। এটা হলো আজকের এপিসোডের দ্বিতীয় নম্বর শাড়ি, দেখুন শাড়িটা ফিশ, এটা কিন্তু ব্লকে যাচ্ছে, একদম ব্লকে যাচ্ছে শাড়িটা। এইটা হলো আঁচলটা, এইভাবে দেখাচ্ছি আঁচলটা, দেখুন এইভাবে একদম ব্লকে যাচ্ছে, হ্যান্ড ব্লকে যাচ্ছে। এটা হলো লাল, এটাও একদম কালো ছাড়া শাড়ি, গায়ে হলুদে যদি কেউ সকালবেলা পড়তে চান বা দেওর বা ননদের বিয়েতে পরবেন বলে ভাবছেন, দেওরের বিয়ে আসছে, ননদের বিয়ে আসছে, বন্ধুর বিয়েতে যাবেন পরে, নিজেও পরে যেতে পারেন, বা বিয়ের কোণেও এটা কিন্তু ফুল টুল দিয়ে পরতে পারে, এর মধ্যে কিন্তু কোনো রকম কালো নেই। যে শাড়িতে কালো আছে অবশ্যই সেই শাড়িতে আমি বলে দেবো যেটা কালো আছে। এটা হলো সেকেন্ড শাড়িটা, এটা হলো তসর বাপ্তা, এগুলো কিন্তু তসর বাপ্তা 3050, যেহেতু জড়ি পার নেই এবং ব্লক করা আছে সেই জন্য এটা, এটার দাম 200 টাকা, ডিসকাউন্ট হলে শাড়িটার দাম হবে 2850। এটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিপসে এরমভাবে কাজ যাচ্ছে, এটা হলো সেকেন্ড শাড়িটা। এবার আসছি আমি থার্ড শাড়িটা, থার্ড শাড়িটাই আছে, এটাও কিন্তু তসর বাপ্তার ওপরই ব্লক আছে, এটাও কিন্তু তসর বাপ্তার ওপরই ব্লক আছে, কিন্তু এটাতে একটা জড়ি পার আছে, দেখুন আপনারা এই যে জড়ি পারটা, এই যে জড়ি পারটা যাচ্ছে একটা জড়ি পার, এরকম জড়ি পার আছে। এটা গ্রেইশ কালার, বডিটা আপনার একদম গ্রেইশ কালার, একদম গ্রে কালার বললে ভালো হয়, পাতি বাংলা ভাষায় গ্রে কালার বললে ভালো হয়, আর পারটা যাচ্ছে এরকম পিঙ্ক, আর এই জায়গাটায় একদম এরকমভাবে একটা কলমকারী জালের ব্লক যাচ্ছে, ঠিক আছে। এই ব্লকটা কিন্তু একটু নতুনত্ব। আচ্ছা এই হলো আঁচলটা, আঁচলটাকে জাস্ট কালার ডাই করে ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। তসর বাপ্তা মেটেরিয়ালটা খুব আরামদায়ক, এটার দাম আছে 3450, এটার দাম আছে 3450। কেন 3450, তার কারণ হচ্ছে এটা জড়ি পার তসর বাপ্তা, তার উপর ব্লক, সেই জন্য এটার দাম আছে 3450। কিন্তু এখান থেকে ইউটিউব থেকে বা ইউটিউব থেকে যদি আপনারা কেউ বুকিং করেন তাহলে এটার দাম হবে 3250। এটা হলো তার ব্লাউজ পিস, স্লিপসে এটা পড়বে, এটা হলো তার ব্লাউজ পিস।
প্রোগ্রাম দেখতে দেখতে যদি কারো ভালো লাগে বা হয়তো ঘোরাতে ঘোরাতে প্রোগ্রাম দেখছেন, যদি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এগুলো আর রোজ রোজ বলার নয়, তাও আমরা বলে থাকি। হ্যাঁ, আপনারা আসেন, আমাদের পাশে আছেন বলেই তো আমরা রেগুলার প্রোগ্রাম করছি। তো জানি আছেন পাশে, তাও বলার উদ্দেশ্যের মতো আর কি একটা বলে থাকি আর কি। আচ্ছা, এটা হলো দেখুন নেক্সট শাড়িটা, এটা হলো তসর বাপ্তার একটা নেক্সট শাড়ি। কত নম্বর শাড়িটা আমার এই মুহূর্তে মনে নেই, এটা 4 নম্বর শাড়ি মোস্ট প্রবাবলি। এটা আপনারা যেটা ফ্ল্যাশ করবে সেটা দেখে আপনারা একটু নাম্বারটা দেখবেন এবং ডেসক্রিপশনটা যা দেওয়া থাকবে সেটাই হবে, সেটাই প্রযোজ্য হবে, ঠিক আছে। এটা হলো আঁচলটা, দেখুন বাঁধনি করা হয়েছে, আঁচলের শেষটাতে এরকমভাবে বাঁধনি করা হয়েছে এবং বডিটার মধ্যে এরকমভাবে বাঁধনি যাচ্ছে, শাড়িটাতে এইভাবে বাঁধনি যাচ্ছে। এবং এটা কিন্তু একটু এই যে জরি পাড়টা একটু অন্যরকম আছে, এটা তিনটে লাইনের জরি পাড়, তিনটে লাইনের জরি পাড় যাচ্ছে এই তসর বাপ্তাটার, এরকম ভাবে যাচ্ছে। এটাতেও কোনো রকম কালো নেই। যারা বাঁধনি পছন্দ করেন বা একটু কালারফুল শাড়ি পছন্দ করেন তাদের পক্ষে এটা খুবই সুন্দর সুন্দর লাগবে, শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। শাড়ি কিন্তু সবসময় পরলেই ভালো লাগে। আচ্ছা, এটা হলো তার ব্লাউজ পিস, যেহেতু ভেতরে এতটা কাজ আছে সেহেতু বাইরে আমি ব্লাউজ পিসটা প্লেন দিয়েছি। এটা হলো 4 নম্বর শাড়ি। এবার আসছি আমি 5 নম্বর শাড়িতে, এবার আসছি আমি 5 নম্বর শাড়িতে। 5 নম্বর শাড়িটাও হচ্ছে জরি পার তসর বাপ্তা। 5 নম্বর শাড়িটাও হলো জরি পার তসর বাপ্তা। ওটার দাম ছিল, আগের শাড়িটা আমি যখন দেখিয়েছি তখন তার দামটা বলতে আমি ভুলে গেছি, যেহেতু জরি পার তসর বাপ্তা তাই জন্য ওটার দাম ছিল 3450, আপনারা পাবেন 3250। এটাও দেখুন একটা জরি পার তসর বাপ্তা। এই ব্লকটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর এই ব্লকটা, একদম রেডের ওপর মাল্টি কালার দিয়ে আছে। এটাতেও কিন্তু কোনো কালো নেই, এটাতেও কিন্তু কোনো কালো নেই। সামনে বিয়ে বাড়ি আসছে এবং চলছেও, আসছে বললে ভুল হবে, চলছে, তো প্রচুর শাড়ি লাগে, দেয়া থোয়ার ক্ষেত্রে লাগে, ননদ পুটুলি থেকে আরম্ভ করে যাকে দেওয়া নমস্কারিতে প্রচুর শাড়ি লাগে, মেয়েকেও প্রচুর শাড়ি দিতে হয়, সেই হিসেবে এই ধরনের শাড়ি আপনারা ট্রাই করতে পারেন। আমি রেশম চেক দেখাই ঠিকই, কিন্তু রেশম চেক ছাড়াও অনেক ধরনের শাড়ি আপনি আমার কাছে পাবেন। আচ্ছা, এটা হলো তসর বাপ্তা, জরি পার তসর বাপ্তা। গ্রের সঙ্গে রেড কম্বিনেশনটা খুব সুন্দর, এর মধ্যেও কিন্তু কোনো ব্ল্যাক নেই, ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিসটা, যেহেতু এতটা প্রিন্ট দিয়েছি এই জন্য ব্লাউজ পিসগুলোকে প্লেন করার চেষ্টা করেছি, স্লিপস এরমভাবে কাজ আছে। এটার দামও আছে 3450, কিন্তু এখান থেকে পাবেন 3250। আচ্ছা, প্রোগ্রাম দেখাতে দেখাতে বলি যে আমার ফোন নাম্বারটা যাচ্ছে 9830844344, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো শাড়ি পছন্দ হলে তার স্ক্রিনশট তুলে পিক দিতে পারেন। এটা কত নম্বর শাড়ি? 6 নম্বর শাড়ি। আচ্ছা, এটা নিয়ে মারাত্মক একটা ভুল হয়েছিল, আমি এর আগের প্রোগ্রামেও বলেছি ইউটিউবে, আজকে দেখিয়ে বলে দিলাম যে এটা আমি ফেসবুকে দেখিয়েছিলাম, একটা দুটো শাড়ি আছে এর মধ্যে, একটা দুটো শাড়ি আছে দেখিয়েছিলাম, এটা আমি চান্দেরি বাপ্তা দেখাতে দেখাতে এটা দেখিয়েছিলাম, তখন আমি খেয়াল করতে পারিনি এটা কিন্তু তসর বাপ্তা। সুতরাং এইটার তসর বাপ্তার ওপর বাটিক করা আছে, একদম পিওর হ্যান্ড বাটিক করা আছে, সেই জন্য এই শাড়িগুলোকে আমি আবার দেখাচ্ছি। তো এইগুলো হচ্ছে তসর বাপ্তা। তসর বাপ্তা সম্পর্কে আপনারা জানেন, একটা সুতো মটকা যায়, একটা সুতো তসর যায়, এই দুটো মিলিয়ে টানা ভান্নায় তসর বাপ্তা শাড়িটা তৈরি হয়। জরি পার তসর বাপ্তার উপর হ্যান্ড বাটিক করা আছে, ঠিক আছে। এটার দাম আছে 4850, এটার প্রাইস হচ্ছে 4850, অনলাইনে কেউ বুকিং করলে 4650 পাবেন। কালারটা দেখুন, লাইট চকলেট কালার বলতে পারেন বা গার্নেট কালার, নাইট গার্নেট কালার বলতেও পারেন, তার ওপর এইভাবে যাচ্ছে হাফ অ্যান্ড হাফ, কিন্তু কোনো কাটা জোড়া না, বাটিকটা দিয়েই কিন্তু এই হাফ অ্যান্ড হাফটা করা হয়েছে, বাটিকের মারফতেই কিন্তু এই হাফ অ্যান্ড হাফটা করা হয়েছে। অনেকেই আছে যারা কাটা জোড়া শাড়ি পছন্দ করেন না, যেমন আমার মা একদম কাটা জোড়া শাড়ি পছন্দ করেন না, সেই করতেন না, এখন আমার মা বেঁচে আছেন কিন্তু এখন আর মায়ের সেই ব্যাপারটা নেই, তো যাই হোক সেই হিসেবে বললাম।
তো মায়ের কথা আসলেই মানুষ ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক, এটা হলো তার ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতাটাতে স্লিভসটাতে এই কাজটা পড়ছে। তো অনেকেই আছেন কাটা জোনা শাড়ি পছন্দ করেন না, কোনো শুভ অনুষ্ঠানে পরতে চান না, কিন্তু বুটিক করতে গেলে একটু কাটা জোনা শাড়ি লাগে। কিন্তু এটা কোনো কাটা জোনা শাড়ি ছিল না, হাফ অফ শাড়ি ছিল। হাফ অফ শাড়ি পরলে কিন্তু দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি এই শাড়িগুলো আর একবার দেখাচ্ছি। দুটো তিনটে শাড়ি আমি তখন দেখিয়েছিলাম সেই প্রোগ্রামে, সেগুলো চান্দেরি বাপ্তা বলে দেখানো হয়েছিল বলে দামটা কম ছিল। এটা কিন্তু তসর বাপ্তা, একদমই চান্দেরি বাপ্তা নয়, এটা তসর বাপ্তা, জুড়ি পার তসর বাপ্তা। তসর বাপ্তা দেখলেই বোঝা যায়, চান্দেরি বাপ্তা দেখলেও বোঝা যায়। চান্দেরি বাপ্তাও ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল, চান্দেরি বাপ্তাতেও আমি প্রচুর বাটিক করেছি, আমি পরের কোনো প্রোগ্রামে অবশ্যই নিয়ে আসবো। এটা হলো আঁচলটা যাচ্ছে, তসর বাপ্তা আঁচলটা এইভাবে যাচ্ছে। বডিটা দেখুন পুরোটা রোজ যাচ্ছে, এটাতেও কিন্তু কোনো ব্ল্যাক নেই, একদম কফি কালার, পুরো কফি কালার দিয়ে করা আছে। এটাতেও কিন্তু কোনো ব্ল্যাক নেই, একদম কফি কালার দিয়ে এটা অল ওভারটাই এইভাবে যাচ্ছে। কারণ অনেকেই আমরা আছি যারা একটু অল ওভার শাড়ি করতে পছন্দ করি, সব ধরনের বন্ধুরাই তো আছি আমরা, তো সব রকম শাড়ি ওই জন্য করার চেষ্টা করেছি। এটা হচ্ছে অল ওভারটা এরমভাবে যাচ্ছে, এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম কফি কালারের ওপর, স্লিভসে এইভাবে কাজ যাচ্ছে, এটা স্লিভসে এইভাবে কাজ যাচ্ছে। এটা সম্ভবত কত নম্বর শাড়ি, ছয়, পাঁচ ছয় সাত নম্বর বোধ হয়, সম্ভবত সাত নম্বর। আট নম্বর শাড়িতে এলাম, আট নম্বর শাড়িটা হচ্ছে তসর বাপ্তাতে বাটিক। এটা দেখাতে দেখাতে একটা কথা বলি, আমার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি আছে, সিওডি ফেসিলিটি আছে, বারুইপুর, গড়িয়া, রানাঘাট, ডানকুনি সব জায়গায়, কিন্তু দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু সিওডি ফেসিলিটি নেই। ও সমস্ত জায়গার মানুষরা কিন্তু আপনাদের কুরিয়ারেই নিতে হবে। আচ্ছা, এটা হলো আট নম্বর শাড়ি, পেস্তার সঙ্গে ব্ল্যাক, এটাও বলি এটা কিন্তু একদম মিডনাইট ব্লু নয়, এটা কিন্তু একদম ব্ল্যাক রঙের শাড়ি। এইভাবে যাচ্ছে আঁচলটা, এইভাবে আঁচলটা যাচ্ছে, খুব সুন্দর দেখতে, একদম পানাফুল টাইপের করা আছে। নিচের এই পাড়ের পোর্শনটা এইভাবে করা রয়েছে, তারপর পদ্ম রয়েছে, তারপর প্রজাপতি রয়েছে, এইভাবে শাড়িটা যাচ্ছে পেস্তার সঙ্গে একদম। আমার বুটিকটা দেখাতে দেখাতে বলি, আমার বুটিকটা দমদম পার্ক, যশোরোড দমদম পার্কে আমার বুটিকটা, তো আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন বঙ্গ বুটিক। এটা আট নম্বর শাড়ি, এটা আট নম্বর শাড়ি বললাম আমি, শাড়ি দেখাতে দেখাতে হয়তো নাম্বার ভুল করতে পারি, আপনার কাছে ডিসপ্লে যাবে, যেটা ডিসপ্লে যাবে বা ডিসক্রিপশন যাবে সেটা একটু দেখে নেবেন। এটা আট নম্বর শাড়ি, এটার মধ্যে কিন্তু ব্ল্যাক আছে, এটা কিন্তু মিডনাইট ব্লু নয়, ঠিক আছে। এটা দেখেই আপনারা, বুঝেই আপনারা বুকিং করবেন। 4850 এটার দাম হবে, 4650। এটার ব্লাউজ পিসটা দেখুন, একদম ব্লাউজ পিসটা দেখলেই বুঝতে পারবেন পুরো ব্ল্যাকের ওপর স্লিভসে এইভাবে কাজ আছে। ব্ল্যাকের সঙ্গে পেস্তা কালারটা খুব ভালো লাগে, পেস্তা গ্রিন কালার। এবার আসছি আজকের এপিসোডে ন নম্বর শাড়িতে, এটা একদম ওয়াইন কালার বলা যেতে পারে, এটা একদম ওয়াইন কালার বলা যেতে পারে, ওয়াইনের সঙ্গে গ্রিন আছে আঁচলে একটু। এটাও একদম অল ওভার শাড়ি, হ্যাঁ এটাও একদম অল ওভার শাড়ি, কালারটা খুব সুন্দর, লাইট ম্যাজেন্ডা বা ওয়াইন বা যাই যে কালারটা আপনারা দেখছেন স্ক্রিনে সেই কালারটাই, আঁচলে এইভাবে যাচ্ছে। এই পোর্শনটুকুতে আমি একটু গ্রিন দিয়েছি এবং ক্র্যাক যাচ্ছে, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ড বাটিক এবং জড়ি পার তসর বাপ্তা, আমি বারবার করে বলছি এগুলো কিন্তু জড়ি পার তসর বাপ্তা, এবং পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাতেই কাজ আছে, জড়ি পার তসর বাপ্তা, এগুলো প্রত্যেকটা হ্যান্ড বাটিক করা আছে। এটাতেও কোনো রকম ব্ল্যাকের ছোঁয়া নেই, এটাতেও কিন্তু কোনো রকম ব্ল্যাকের ছোঁয়া নেই, ঠিক আছে। এটার দাম আছে 4850, কিন্তু আপনারা ইউটিউব থেকে বুক করলে 200 টাকা ডিসকাউন্ট পাবেন, 4650 পাতে পাবেন, এবং সিওডি আর কুরিয়ার চার্জ ফ্রি। এবার আজকের এপিসোডের লাস্ট শাড়িতে চলে এলাম, এটা একদম তসর বাপ্তা এপিসোড করলাম, তসর বাপ্তায় কিছুটা ব্লক দেখিয়েছি, কিছুটা বাটিক দেখিয়েছি, এই কারণেই দেখিয়েছি, সব রকমই আপনারা পাবেন। আর একটা কথা বলি, আমি এখন কলকাতায় নেই, আমি লখনউতে আছি, লখনউতে কোথায় আছি আমি অ্যাড্রেসটা বলে দেবো, মানে অ্যাড্রেসটা যাবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে অ্যাড্রেসটা যাবে, বুটিক খোলা থাকবে আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমাকে ফোন করতে হবে। এই হলো নেক্সট শাড়িটা, দশ নম্বর শাড়ি, এটাও দেখুন একদম একটা
ওয়াইন কালারই হতে পারে। আগের কালারটার থেকে একটু কিন্তু তফাত আছে, আগের কালারটা একটু লাইট কালার, এটা একটু ডিপ কালার, এটা একটু ডার্ক ওয়াইন বলতে পারেন বা ডার্ক ম্যাজেন্টা বলতে পারেন, কিন্তু মাল্টি কালার দিয়ে দেখুন কাজটা গেছে, আঁচলটা এইভাবে যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে, পুরো রোজ মোটিভে যাচ্ছে। এটার মধ্যেও এক ফোঁটা ব্ল্যাক নেই, এটাও কিন্তু ফুল কাজ করা শাড়ি। অনেকেই আমরা ফুল কাজ করা শাড়ি পছন্দ করি, এগুলো প্রত্যেকটা হ্যান্ডবাটিক আছে, এটার দাম আছে 4850। যারা তসরবাপ্তা পরেছেন তারা জানে কত কমফোর্টেবল মেটেরিয়াল। দেখুন কুচি করছি, কোনো অসুবিধেই হচ্ছে না, এবং এই ধরনের শাড়ি ভীষণ কথা শোনে, খুব সহজেই আপনাদের মানে হাতের কুক্ষিগত হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিভসে এরমভাবে কাজ যাচ্ছে। এটা হলো আজকের এপিসোডের আমার লাস্ট শাড়ি, এটার দাম আছে 4850, এটা পাবেন 4650। তে আশা করি আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আবার আমি যখন নেক্সট প্রোগ্রামটা দেব তখন তার একটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।